তো আমি বুঝতে পারিনি যে এত বড় ক্ষতি হবে। তো দিন ধরে দুটা বাস হওয়ার পরে ছোটো বাস টিছে, পরেরটা দিন ধরে আসা তিন নম্বরটা বাস টিছে, পুরো বন্দরটা নিয়ে নিস, কেমিক্যালে মানুষের গোসল করে নিস, কেমিক্যাল মানুষ কেমিক্যাল দেয়া। অত্যন্ত দুঃখজনক যে আমাদের 9 জন কর্মী এখানে নিহত হয়েছে, এর সাথে 30 জন বেসামরিক লোক এখানে নিহত হয়েছেন। তো এরপর হয়তো মিসিং থাকতে পারে, আগুন নিবারণ সর্বশেষ সার্চিংগুলো হয়তো বলা যাবে যে আসলে আছে কিনা।